টিজার রিলিজের পর থেকে আমরা টিজারগুলি নিয়ে অনেক রকম রিয়াকশন পেয়েছি। যারা রিয়াকশন দিয়েছেন তাদের রিয়াকশন নিয়ে কথা বলার জন্য, আমাদের দৃষ্টিভঙ্গিগুলো বলার জন্য, আমার পয়েন্ট অফ ভিউটা বলার জন্য এবং সর্বোপরি ধন্যবাদ জানানোর জন্য এই ভিডিওটি। আসলে কেন ধন্যবাদটার কারণ হচ্ছে যে টিজারের রিয়াকশনগুলো আমি খুব মনোযোগ দিয়ে দেখছি এবং খুব সত্যি করে বলতে আমি কিন্তু শিখছি। আমি দর্শকের মতামতগুলোকে বোঝার চেষ্টা করছি, অবশ্য যাচাই বাছাই করছি, কারণ সবার মতামতের যে সবগুলোই আমাদের মনে ধরছে তা নয়, কিন্তু মতামতের মাধ্যমে, যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা পরবর্তীতে কাজের ধারাটা কীরকম হতে পারে বা কোন দিকে ব্যাপারটাকে নিয়ে যাওয়া যেতে পারে সেগুলো থেকেও কিন্তু আমরা শিখছি। দর্শকদের যে ভালোবাসা এবং দর্শকদের যে অ্যাপ্রিসিয়েশন, দর্শকদের যে কমেন্টস এবং যে অনুরোধ, এই বিষয়গুলোকে সত্যিকার অর্থে মাথায় নিয়েই কিন্তু মেইন স্ট্রিম সিনেমার একটা ভালো যাত্রা তৈরি হতে পারে। কারণ একটা বিষয় নিয়ে কিন্তু আমরা সবাই খুব একমত যে আমরা আমাদের দেশটাকে ভালোবাসি, বাংলা ভাষাটাকে ভালোবাসি। আমাদের দেশ এবং বাংলা ভাষা, এ দুটোর সিনেমাকে অবশ্যই আমরা সবাই একদম সবার সামনে সবার উপরে দেখতে চাই। তো আমরা চলে যাচ্ছি আমাদের টিজার রিয়াকশানে। আমরা প্রথম যে টিজারের রিয়াকশান ভিডিওটি দেখব সেটি আপলোড হয়েছে মুভি টাইম 24 চ্যানেল থেকে। টিজার রিয়াকশান নিয়ে যে তাদের তার খুব প্রম্পট রিয়াকশান, কথা বলা, ভালো লাগা, এই বিষয়টা খুব আমাকে উদ্বেলিত করেছে। সো এই টিজার রিয়াকশানটা দিয়েই শুরু করছি। ফাইনালি বন্ধুরা দেখে নিলাম বাংলাদেশের ফার্স্ট ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার মুভি অপারেশন সুন্দরবনের টিজার। তো টিজারটি আসার কথা হচ্ছে সন্ধ্যা 7টা বাজে, তখন থেকে অপেক্ষা করছি কখন আসবে, কিন্তু একটা লাইভ ইভেন্টের মাধ্যমে সেটা প্রকাশ করা হয়েছে। এখন ইউটিউবের মধ্যে রিলিজ করা হয়নি, অপারেশন সুন্দরবন অফিসিয়াল আমার যেটা ইউটিউব চ্যানেল রয়েছে ওই চ্যানেলে প্রকাশ করার কথা, এখন প্রকাশ করা হয়নি। তো ওইটার সামনে হয়তো প্রকাশ করবে। তো কেমন ছিল টিজারটি? ভাই দীপক দীপনের মানে আপনি যত তারিফ করো ততই ভুল হবে, কারণ ওনার প্রথম মুভি ডাকা এটা দিয়ে দর্শকদের মনে এমনভাবে জায়গা করে নিয়েছে। তার সেকেন্ড মুভি অপারেশন সুন্দরবন টিজারের জন্য এতটা এক্সাইটমেন্ট কাজ করছে যখন থেকে সেটা অ্যানাউন্স করেছে। সত্যি বলছি, টিজারটা যদি আপনি দেখুন, এখানে যারা সাপোর্ট করছে রিয়াজের ব্যাকগ্রাউন্ড স্কোরের যে আবার বিজিএমের সাথে যে ভয়েসটা, তারপর রোশান, তারপর সিয়াম আহমেদ বলুন, আরও যারা সাপোর্ট নিয়ে বলুন, নুসরাত পারে, সবাই দুর্দুরান্ত অভিনয় করছে টিজারের মধ্যে দেখানো যাচ্ছে। আপনি তো এইচডি কোয়ালিটির যখন টিজারটা তখন সব কিছু বোঝা গেলে সব কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে। কিন্তু যেটা বোঝা যাচ্ছে 2012 সালে যে মিশনটা শুরু হয়, মানে সুন্দরবন একসময় জল দূষণ। একটি কথা আপনি খুবই গুরুত্বপূর্ণ বলেছেন বা ইম্পর্টেন্ট বলেছেন যে আসলে এইচডি কোয়ালিটি না হওয়াতে অনেক কিছু বোঝা যাচ্ছে না। আমরা টিজারটির কপিরাইট ওপেন করে দিয়েছি, যে যেভাবে পারছে টিজারটিকে আপ করছে, এবং আমরা কিছু বলছি না, আমরা নামাচ্ছিও না। এবং কপিরাইট যদি কারো কাছে ক্লেম আসে সেই খবরটা আমাদের কাছে গেলে সেটাকে আমরা কারেকশন করার চেষ্টা করছি। আমরা চেয়েছি টিজারটা সবার কাছে সবার জায়গা থেকে হোক। সো সবগুলো আপ করাটা ঠিকমতো প্রপারলি হচ্ছে না, এটি বলতে পারেন যে আসলে একটি ভাবনার তো দুটো দিকই থাকে, ভালো দিক খারাপ দিক থাকে। ভাবনাটা খারাপ দিকটা এটা, কিন্তু ভালো দিকটা হচ্ছে যে টিজারটা সবাই সবার মতো করে আপ করতে পারছে এবং টিজারটা অনেকবার দেখা হচ্ছে। আর যেটা বলেন যে রিয়াজ ভাই, সিয়াম, রোশান, ফারিয়া, তাসকিন পাশাপাশি কিন্তু দুটো নাম মিস করেছেন অনেকেই, শুধু আপনি নন, অনেকেই দুটো নাম মিস করেছে। এখানে আরও দুজন আর্টিস্টের, বাংলাদেশের গুণী দুজন আর্টিস্টের ভয়েস আছে। কার কার ভয়েস আছে সেটা আমরা ভিডিওর শেষে আসব, আমরা রিভিউটা দেখে নিই। ছিল একটা মানুষ আবার এভাবে জীবনযাপন করতে পারতো না তখন। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ওনার তত্ত্বাবধানে 2012 সালে র্যাব ব্যাটালিয়ান একটা মিশন শুরু করে অপারেশন সুন্দরবন নামে, কারণ ওদের একটাই লক্ষ্য ছিল যে সুন্দরবনকে সুন্দর করার জন্য। এই যে জলদস্যুদের যে মানে অস্বাভাবিক আচরণ, জানোয়ারের মতো মানুষের নেমে দেওয়া, মানুষের টাকা নিয়ে নিতে, আসলে মানুষের জন্য জীবনযাপন করতে পারতো না ভালো করে। তো ওইটা নিয়ে একটা ডকুমেন্টারি রয়েছে, ওই জন্য পেয়ে যাবেন। তো সেগুলা সলভ করার জন্য র্যাবের দায়িত্ব আছে। তো র্যাব করেছে কি গড়েছিল সেই ঘটনার উপর ভিত্তি করে অপারেশন সুন্দরবন নির্মিত হয়েছে। তো এটা প্রডিউস করেছে র্যাব। তো বুঝতে পারছেন এই শুধু মুভি বানানো হয় না, মুভির মতো মুভি মেকারদের দিয়ে বানাতে হয়। আপনি 100টা মুভি অ্যানাউন্স করতে কোনো লাভ নেই, একটা ভালো মুভি দরকার বাংলাদেশের মোট ঘুরানোর জন্য। তো একটা দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের সিনেমা হল অনেক কমে গিয়েছে, কিন্তু এই মুভিগুলো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করলে বাংলাদেশ সুনামটা আরও উপরে যাবে।
সত্যি বলছি। তো টিজারটি আমার ওভারঅল অনেক ভালো লেগেছে, দারুণ লেগেছে। ওইখানে যে কর্মকাণ্ড সব কিছু দেখানো হচ্ছে টিজারের মধ্যে। এখানে অ্যাকশনের কথা না বললে নয়, কারণ এখানে অ্যাকশনটা হচ্ছে মেন, আর যেটা দেখানো হচ্ছে আপনাদের সত্যি মনে হবে টিজারের মধ্যে যেটা রাখছে আর কি। সে রিলিজ করার কথা ছিল ঈদ উল ফিতরে, কিন্তু রিলিজ করবে ঈদ উল আজহার মধ্যে, কিন্তু ঈদ উল ফিতর আসে কি মিশন এক্সট্রিম। তো একটার সাথে একটা আসলে মানে এটা ক্লাস করবে না, কারণ দুইটাই লাজবাব। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক এই কমেন্টসটা আসলে আদর দর্শকের কাছ থেকে আমি শুনতে চাই খুব বেশি করে, কারণ আমরা কিন্তু ইচ্ছে করেই অপারেশন সুন্দরবনটাকে পিছিয়ে নিয়ে গেছি কোরবানির ঈদের জন্য, কারণ আমরা শান, মিশন এক্সট্রিম বা অন্য অন্য সব ছবিগুলো আসছে এই ঈদে, সেগুলোকে আমরা স্পেস দিতে চেয়েছি। কারণ দীর্ঘদিন করোনার কারণে সিনেমা হল বন্ধ থাকার কারণে হলের হলগুলো বন্ধ ছিল, সিনেমা ইন্ডাস্ট্রি বন্ধ ছিল, তো এসব জায়গা বিষয়কে মাথায় রেখে আমরা চেয়েছি যে সবগুলো ভালো ছবি নিয়ে একসাথে গিয়ে কাড়াকাড়ি না করে বরঞ্চ ছবিগুলো ধাপে ধাপে মুক্তি পাক। আমরা সরে এসেছি, সরে এসে আমরা চলে গেছি, কারণ হচ্ছে যা বললেন না, এটাই আমিও বিলিভ করি যে সবগুলো ছবি লাজবাব এবং সবগুলো ছবি ভালো হবে। আমি তো মনে করি যে মিশন এক্সট্রিম বেশ ভালো হবে, শান ভালো হবে, অন্তরাত্মা আসছে শুনছি, অন্তরাত্মা ভালো হবে। সো এগুলো সফল হোক, আমার ছবিটাও সফল হোক, অপারেশন সুন্দরবনও সফল হোক, সবাই মিলেই আসলে আমাদের ইন্ডাস্ট্রিটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তো টিজারটির জন্য একটু অপেক্ষা করুন, ইউটিউবের মধ্যে কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে। তো যখনই আপলোড হবে আমরা কমেন্টি ট্যাবের মধ্যে লিঙ্ক সহ দিয়ে দিব। তো যদি টিজারটি আপনার কেমন লেগেছে ওপিনিয়ন শেয়ার করতে পারেন, ভিডিওটি ভালো অবশ্যই লাইক করুন, যদি সাবস্ক্রাইব করুন। আর দীপকের দীপকে কি বলবো ভাই, স্যালুট ভাই, স্যালুট বাংলাদেশে। থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের ইতিহাসে এমন মুভি উনি মেক করেছে, প্রথম হচ্ছে মিশন ডাকে অ্যাটাক, তার হচ্ছে এখন এগুলা, মানে অন্য লেভেলে যখন নিয়ে যেতে হবে না। উনি আমি যতটুকু জানি উনি ফিল্ম নিয়ে পড়াশোনা করেছে মুম্বাই থেকে, তো বুঝতে পারছেন কিছু বলার নেই। প্রথম মুভি যে থ্যাংকস, তবে একটু ছোট্ট একটু ভুল আছে, আসলে ফিল্ম নিয়ে আমি মুম্বাইতে পড়াশোনা করিনি, আমি ফিল্ম নিয়ে মুম্বাইতে কাজ করেছি 2012-14 পর্যন্ত। এই বছর দুই একটাতে আমি ফ্যান্টম এবং AKPL এর সাথে যুক্ত ছিলাম, এবং সেই সময় আসলে স্ক্রিপ্ট লেখার পাশাপাশি কো প্রোডাকশনে একটি ফিল্ম নিয়ে কাজ করছিলাম, এবং তার সাথে মিলিয়ে এটি সম্পর্কে একটি ফিল্ম কোম্পানি অ্যান্ড লোকাল নামে অরিত্রর একটি ইন্টারভিউ আছে, সেখানে একটু বিস্তারিত জানা যাবে আসলে কেন আমি মুম্বাইতে দীর্ঘদিন ওই সময়টাতে ছিলাম সে বিষয়টা থেকে। টু জিরো ফোর জিরো এবং তারপরে আসছে অন্তর্জাল। অন্তর্জালও একটি খুব স্পেশাল কিছু হবে বলে মনে করছি, যেভাবে ভালোবাসা দিয়েছেন সেভাবে ভালোবাসা আশা করি পেতে থাকবো, কারণ সিনেমার জন্য আমরা যথেষ্ট কষ্ট করি, পরিশ্রম করি, দিনরাত সিনেমার মধ্যে থাকি, সিনেমার ডেভেলপমেন্টের জন্য কাজ করি, আর সেক্ষেত্রে আপনাদের ভালোবাসাগুলো সত্যিকার অর্থে আমাদেরকে ভীষণ অনুপ্রাণিত করে। ওকে, থ্যাংক ইউ। আমরা চলে যাই পরবর্তী একটি রিভিউতে। এই রিভিউটি করেছে কলকাতা থেকে রূপমস রিভিউ। রূপমস বেশ একজন বিখ্যাত ইউটিউবার, প্রায় 40K-এর মতো সাবস্ক্রাইবার আছেন প্রায়, এবং এই রিয়াকশানটার ভিউ হয়েছে প্রায় 16,773-টির মতো ভিউ হয়েছে। সো সব কিছু মিলিয়ে এই এইটাও বেশ আগে আমরা পেয়েছি, মানে একদম ঠিক 23 ফেব্রুয়ারিতেই এটা আমাদের যেদিন হয় সেদিন এটা রিলিজ হয়েছিল। তো সে জায়গা থেকে আমরা এখন পরের এই ভিডিওটি দেখছি। হাই গাইস, আমি রূপম। এখন কথা হবে অপারেশন সুন্দরবন এই ছবিটার টিজার নিয়ে। আমি জানি না ইউটিউবে টিজারটা এখনো পাবলিশ করা হয়েছে কিনা, কারণ আমি দেখলাম হচ্ছে ফেসবুকের যে অফিসিয়াল পেজটা রয়েছে অপারেশন সুন্দরবন নামে, এতক্ষণ লাইভ হচ্ছিল, যেখানে হচ্ছে এই টিজারটা লঞ্চ হলো, এদের ওয়েবসাইট লঞ্চ হলো। তো ওয়েবসাইটে তুমি গিয়ে এই ছবি সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবে, যেহেতু এই ছবিটা প্রি ইভেন্টে এই ছবিটার গল্পটা, তো সেই সম্পর্কে তুমি অনেক তথ্য পাবে। এই ছবিতে যারা কাস্ট অ্যান্ড ক্রু তাদের সম্পর্কে জানতে পারবে, কীরকমভাবে টেকনিশিয়ানরা জিনিসটা অ্যাচিভ করেছে, এগুলো সম্পর্কে তুমি অনেক তথ্য পাবে আর কি। আচ্ছা, এবার যদি টিজারটা বলি, তো টিজারটা এখানে দুবার পরপর দেখানো হয়েছে, এবং টিজারটা দেখে মানে আমি খুব এক্সাইটেড। আর যেহেতু ছবির পরিচালক দীপঙ্কর দীপন, তো তার এর আগের ছবি ঢাকা অ্যাটাক আমার দারুণ লেগেছিল, এত স্বল্প বাজেটে এরকম ভাবে তিনি ঢাকা অ্যাটাক বানিয়েছিলেন, আমার খুব ভালো লেগেছিল। আমার চ্যানেলে ছবিটা রিভিউ রয়েছে, আমি দেখেছি। কথা বলি হচ্ছে এই ছবিটা নিয়ে, মানে হচ্ছে এই ছবিটা টিজার নিয়ে, অপারেশন সুন্দরবন। তো এই ছবিটা সত্যি ঘটনা অবলম্বনে, বাংলাদেশের দুটো রূপ, আমরা ওপর ওপর যেটা দেখছি আর ভেতরে যে রহস্যটা রয়েছে,
তো বাংলাদেশে জলদস্যু যারা হচ্ছে ছেয়ে রয়েছে এবং টিজারের একদম শুরু থেকেই হচ্ছে আমরা ফলেতে শুনতে পাচ্ছি মাছি ভ্যানভ্যান করছে এবং তারপরে দেখি হচ্ছে ডেড বডি, কারো মাথা খোবলানো, মানে অনেক নিহত দেহ। এবার জলদস্যুদের দেখানো হচ্ছে এরা কীরকমভাবে বিস্তার পেয়ে রয়েছে। তো এদের নিঃশ্বাস ঘটানোর জন্য বাংলাদেশের র্যাপ ফোর্স তারা অনেকগুলো মিশন অ্যাবর্ট করছে এবং কীরকমভাবে সেই মিশনগুলো সাকসেস হচ্ছে কি হচ্ছে না সেই নিয়ে হচ্ছে এই সম্পূর্ণ অপারেশন সুন্দরবন। এবং এই যে সুন্দরবন, এর যে দুটো দিক এবং অজানা দিক সেগুলো আমরা জানতে পারবো হচ্ছে এই ছবিতে। তো এখানে র্যাপ ফোর্সের কর্তৃত্ব সম্পর্কেও আমরা জানতে পারবো। তো আশা করছি এই ছবিটা একটা ধামাকা কিছু হবে। বাহ, কি সুন্দর করে রূপম বলছে, মানে সিনেমার ফলে কি হবে, কি জানা যাবে, কি দেখা যাবে, সত্যি ভালো লাগছে। এবং সত্যিকার আসলে অর্থে যে এই যে আমরা যে দিনের পর দিন কাজ করি, একটি ছবি নিয়ে দিনের পর দিন লেগে থাকি, দিনের দিন নাই রাত নাই সিনেমা নিয়ে বাঁচি, এই যে দর্শকদের ভালোবাসা, এই ভালোবাসাটা কিন্তু সত্যিকার অর্থে আমাদের অনুপ্রেরণা যোগায়। মানে আর যাই হোক, টাকার জন্য ঠিক এই অমানবিক পরিশ্রমকে করতে পারে না, ভালোবাসার জন্য করে, সেটি সিনেমার জন্য ভালোবাসা, এবং সেই ভালোবাসার রিটার্নটা পাওয়া যায় দর্শকের কাছ থেকে। তো এই ছবিতে তুমি দেখবে ম্যাক্সিমাম হচ্ছে এরিয়াল শট দেখানো হয়েছে এই টিজারের মধ্যে। তো লোকেশনটা খুব সুন্দর করে এস্টাবলিশ করা হচ্ছে এবং তুমি বুঝতে পারবে ছবির মধ্যে কিন্তু VFX এর পোর্শন, মানে হচ্ছে পোস্ট প্রোডাকশনে অনেক খরচা করা হয়েছে বা সম্পূর্ণ ছবিটা পোস্ট প্রোডাকশনের উপর ডিপেন্ড করছে এমনটা কিন্তু নয়। এই ছবিতে রিয়েল লোকেশন, রিয়েল স্টান্ট এগুলো দেখা হয়েছে, ফুল রিয়েল লোকেশন ক্ষেত্রেও ছিল। তো সেগুলো আমার পার্সোনালি বেশি ভালো লাগে। তো এগুলো এই ছবিটার ক্ষেত্রে মনে হয় আমাদের ক্ষেত্রে প্রাপ্তি হবে। তুমি যখন দেখবে যে যেরকমভাবে ঘন অরণ্য, যেরকমভাবে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটছে, নৌকার উপর দিয়ে প্রত্যেকে যাচ্ছে, এবং এরিয়াল শটে যেরকম হচ্ছে ওই KGF একটা সিন ছিল, দেখবে যে অনেকগুলো নৌকা আসবে, যখন হচ্ছে ইয়াস ও কেরম ঝুড়ি রাখবে নৌকাগুলো ঘুরে যাবে সব। তো এখানে ঠিক ওরকম কিছু দৃশ্য রয়েছে। তুমি ভাবো ওই ছবিটার বাজেট এবং এই ছবিটার বাজেট, ঠিক আছে? আমি খুবই সরি, আমি ঠিক KGF এর সিনটা মনে করতে পারছি না। সো আমি অবশ্যই দেখে নেব এবং সেই সিনটার জন্য আমি KGF-টা আরেকবার দেখব। এখানে হচ্ছে বোর্ডগুলো সব টার্ন নিয়ে নিচ্ছে, ঠিক আছে, একজনের উপর আক্রমণ করা হচ্ছে। তো ওই যে অ্যাট্যাকগুলো হচ্ছে জলের মধ্যে, ওগুলোকে যেরকমভাবে দেখানো হচ্ছে সত্যি প্রশংসা করতে হয় কোরিওগ্রাফিটার। এবং তারপরে একটা জায়গা আছে যখন হচ্ছে ওই রাতের আলোয় সিন শ্যুট করা হয়েছে, আমি বলি যে এখন অডিয়েন্স তো খুব স্মার্ট হয়ে গেছে, যদি কালারটা না তুমি দিনে করে রাত্রেবেলার মধ্যে চেঞ্জ করে দাও, এখন বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যায়। অনেকে হয় যারা হচ্ছে নারায়ণ সিং এর মতো এডিটার, তারা এটা চেঞ্জ করে দিতে পারে, আর অনেক ক্ষেত্রে এটা বোঝা যায়। কিন্তু এখানে যে রাতের আলোয় যে সম্পূর্ণ বিষয়টা ক্রিয়েট করা হয়েছে সেটা আমার খুবই ভালো লাগছে। ক্যারেক্টারগুলো মানে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছে। ধন্যবাদ, একটি অত্যন্ত কষ্টকর বিষয়কে ভালো লেগেছে বলার জন্য। কারণ হচ্ছে যে আসলে এই অপারেশন সুন্দরবনের রাতের যে বনের মধ্যে শ্যুট করাটা ভীষণ রিস্কি ছিল, বিপজ্জনক ছিল এবং বিষয় কষ্টসাধ্য ছিল। সো সেই কষ্টের একটা ফল পাচ্ছি, ধন্যবাদ। তো কোনো ক্যারেক্টারকে সেরকমভাবে রিভিল করা হয়নি, সম্পূর্ণ মনোলগ বেসেই টিজারটা এগোয়। এবং এখানে যদি আমি কাস্টিংয়ের কথা বলি, তো এই ছবিতে রিয়াজ বলি, সিয়াম আহমেদ বলি, রোশন বলি, তাসকিন রহমান মাই ফেভারিট, তার কাজ আমার দারুণ লাগে। এছাড়াও যদি আমি অ্যাক্ট্রেসের কথা বলি তাহলে দর্শনা বলি বা হচ্ছে নুসরত ফারিয়া বলি। তো কাস্টিং অনেকই আছে। ছবিটা কেমন হয়, টিজারটা দারুণ ছিল, ছবির পরিচালক দীপঙ্কর দীপন ভরসা আছে, ঈদে ছবিটা আসছে 21-এ। তো আশা করি ছবিটা খুব ভালো হোক এবং এই ছবিটাও খুব বড় সাকসেস পাক। এবার আমি এখানে কয়েকটা কথা বলতে চাই, ধন্যবাদ। সেটা হচ্ছে আজকে যারা ব্রুস উইলিসের ডাইহার্ড দেখেছে বা যারা হচ্ছে মিশন ইম্পসিবল দেখেছে, ওয়ান ম্যান মানে অ্যাবর্ট করা মিশন হোক বা টিম দ্বারা মিশন হোক, তারা আজকে অত না কথা শুনতে চায় না যে আমার ছবির বাজেট কম বাবা, বা আমার ছবিতে আমি এত পয়সা ঢালতে পারি না, তুলনা কেন করছো? কারণ আজকে যদি বাজেটটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয় বা আমি যে বাজেটটা পাচ্ছি সেটাকে কত ভালো করে এক্সিকিউট করছি, এটাই আমার মনে হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই জন্যই আমার ঢাকা অ্যাটাক দেখে মনে হচ্ছিলো কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল এরকম একটা কমার্শিয়াল ছবি নেই, এর থেকে বেশি বাজেট খরচা করেও এরকম একটা কমার্শিয়াল ছবি কেন নেই। কারণ এই ছবিটা যতটা যা দেখিয়েছে সেটা পোক্ত দেখিয়েছে। এবং ঠিক আমার মনে হচ্ছে কেন এই অপারেশন সুন্দরবনের মতো ছবি আমাদের এখানে নেই, কারণ তারা যেরকমভাবে একটা কমার্শিয়াল ছবি হ্যান্ডেল করছে, যেরকমভাবে যতটুকু বাজেট পাচ্ছে তার মধ্যে যত সুন্দর করে কাজ করছে, আমাদের এখানে কেন নেই, এটা সব থেকে বড় প্রশ্ন। এই টিজারটা আমার দারুণ লেগেছে এবং মানে এইটুকু বলাই যায় যে এই ছবিটাও দারুণ কিছু হবে, দেখা যাক কেমন হয়। তো আমার তো এই টিজারটা খুবই ভালো লাগলো। এবার যারা দেখেছো বা এরপরে যখন টিজার ছাড়া হবে ইউটিউবে তোমরা দেখে তোমরা অবশ্যই জানো তোমাদের কেমন লাগছে, দেখা যাক কেমন হয় এই ছবিটা।
তো জলদস্যু এবং হচ্ছে র্যাকফোর্স, এদের হচ্ছে যে লড়াইটা চলবে এই নিয়ে এই সত্যি ঘটনা অবলম্বন এবং এই র্যাকফোর্সের কর্তৃত্বই ব্যাখ্যা করবে এই ছবিটা। তো এই ছিল আমার রিয়াকশন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে অবশ্যই করে দিও। আর যখন টিজার লঞ্চ হয়ে যাবে আমি ডেসক্রিপশনে ওই টিজারের লিঙ্কটা আপডেট করে দেবো, ঠিক আছে? আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিজেদের খেয়াল রেখো, খুব ভালো থেকো, যত আমাদের পাশে আছে লাভ ইউ অল, টাটা বাই বাই, টেক কেয়ার। রূপম খুব ভালো বলে, রূপমের কথা শুনতে বেশ ভালো লাগে। সো রূপম খুব সুন্দর করেই বলেছে, রূপম তাদের দেশে ওই ধরনের ছবি নির্মাণ হোক এটা চায় সত্যি। মানে এটাই সিনেমাকে ভালোবেসে একজন দর্শক, একজন ফিল্ম রিভিউয়ার তার ছবিকে নিয়ে বা দেশের সিনেমাকে নিয়ে এ ধরনের তার ভালো লাগার ছবিটা চাইতেই পারে। আর আমি তো মনে করি যে বিভিন্ন রকমের সিনেমা হওয়া উচিত, কারণ আপনি যদি কোনো খাবারই কিন্তু দীর্ঘদিন খেতে ভালো লাগে না, বিভিন্ন রকমের সিনেমা দর্শকের সিনেমার টেস্টটাকে বদলায়। তো সব ড্রামা বা সব ধরনের, সব থ্রিলার বা সব ধরনের নানা রকম ছবির বাইরে ভিন্ন ভিন্ন নির্মাতা ভিন্ন ভিন্ন রকমের ছবি তৈরি করবে, এবং আপনি দর্শক হিসেবে আপনি অমুক নির্মাতার কাছ থেকে প্রেমের স্বাদ পাবেন, অমুক নির্মাতার কাছ থেকে অ্যাকশনের স্বাদ পাবেন, অমুক নির্মাতার কাছ থেকে জীবনবোধের স্বাদ পাবেন। এভাবে ভিন্ন ভিন্ন রকম সিনেমা আপনাকে সিনেমার জায়গা থেকে সিনেমা মার্কেটটাকে বড় করবে। দ্যাটস এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। আমি শুরুতে বলেছিলাম যে আরও দুজনের ভিডিও ভয়েস আছে এইখানে, দুজন গুণী আর্টিস্টের, তাদের মধ্যে একজন হচ্ছেন মনির খান শিমুল, যিনি এডিজির ভূমিকা অভিনয় করেছেন। তার সংলাপটি কোনটা সেটা আমি বলছি না, কমেন্টে লিখে জানাবেন। আর আরেকটি ভয়েস আছে, সেটি হচ্ছে মানুষ বন্দ্যোপাধ্যায়ের, যিনি ডিজির ভূমিকা অভিনয় করেছেন। তার ভয়েসটি কোনটা সেটাও আমি বলছি না, কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাবেন। ধন্যবাদ। আমরা শুধু যে সবগুলো টিজারে ভালোই বলা হয়েছে তা নয়, বিভিন্ন টিজারে বিভিন্ন রকম সমালোচনার দিক বলা হয়েছে, কথা বলা হয়েছে, কেউ বিজিএম নিয়ে কেউ কালার নিয়ে কথাবার্তা বলেছেন, আমরা সেগুলো নিয়েও কথা বলবো। ইনফ্যাক্ট এই টিজার দেখে দর্শকের রিয়াকশন ভালোবাসাকে আমি মনে করি যে দর্শক সিনেমাকে ওন করে, তারা চায় সিনেমাটা ভালো হোক, তারা চায় সিনেমাটা সফল হোক, যে কারণে কথাগুলোকে বলে। সো আমি এটাকে খুব পজিটিভলি নেই এবং সেগুলোকে আমলে নেই, আমলে নিয়ে সিনেমাটাকে সংশোধনের চেষ্টা করি, কারণ সামনের টেবিলেই সিনেমাটার কাজ সম্পন্ন হবে। ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। এরকম ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব, কারণ যারা বিভিন্নভাবে অপারেশন সুন্দরবনের টিজারে রিভিউ করেছেন তাদের প্রত্যেককে আমার এবং আমার মাধ্যমে আমাদের টিমের পক্ষ থেকে অফিসিয়ালি ধন্যবাদ জানানোটাকে একটা দায়িত্ব মনে করছি। তাই আবারও ওই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে।